हेलो गाइस वेलकम टू आवर चैनल। तो गाइस आज ये वीडियो ते आलोचना करब एटिकेर प्रोबेबल एक लाइनअप एर बेपारे आलोचना करब आईएसएल सीजन 7 एर जन्य। तो एटिके मोहनबागान टीमटा जदिओ नाम तो मोहनबागान थेके किन्तु बेसी प्लेयार आसेनी, मात्र दुजन प्लेयारेर नाम शोना गेछे। तो तारा दुजन हलो शेख साहिल आर शुभ घोष। तो तारा मने हय जेनो प्लेइंग एक्साइ खूब एक चान्स पाबे ना, तो तादेरके बाद दिए आमि एकटा प्लेइंग एक्साइ करेछि, तो सेटा डिटेल्से आलोचना करब। तो चलो भिडियोटी शुरू करा जाक। तो ভিডিওটা শুরু আগে যদি চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দাও। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি গোলকিপারে যাকে রাখবো, তো তোমরা অবশ্যই জানো যে অরিন্দম ভট্টাচার্য মানে আইএসএল সিজন 6 এ মানে কিরকমভাবে খেলেছে এটিকে টিমের হয়ে, তো খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো যেহেতু আমি অরিন্দমকে গত সিজনের পারফরমেন্স দেখে মানে খুবই পছন্দ করতাম না, তো এই সিজনের যে পারফরমেন্স দেখেছে তো সববারই মনে জায়গা করে নিয়েছে কিন্তু অরিন্দম ভট্টাচার্য। তো মেবি অরিন্দমকে হয়তো নেক্সট ইয়ার গোলকিপারে আমরা দেখতে পারি। তো তিনজন ডিফেন্সের মধ্যে কিন্তু একজন কিন্তু চেঞ্জ হতে পারে, তো আসতে পারে কিন্তু তিরি। তো তিরিকে কিন্তু সাইন ইনটা মানে অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, তো এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি এটিকে তরফ থেকে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হয়ে গেলেই কিন্তু ভিডিও চলে আসবে এই চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে রাখো। তো রাইট ব্যাকে অবশ্যই থাকবে প্রীতম কোটাল, দীর্ঘদিন এটিকের হয়ে খেলছিলেন, তো খুব দুর্দান্তভাবে খেলেছে গত সিজনে এটিকের হয়ে। তো এটিকের ক্যাপ্টেনশিপেও তাকে দেখা গিয়েছে প্রীতম কোটালকে, তো মেবি রাইট ব্যাকে তাকেই হয়তো দেখা যাবে। আর মানে সেন্টার মিড ব্যাকে তো অবশ্যই সুমিত রাঠিকে, ইয়াংস্টার একজন মানে সেন্টার মিডফিল্ডার সেন্টার ব্যাক ইন্ডিয়ান, তো জুনিয়র টিম থেকে যেভাবে এটিকে মেন টিমে জায়গা করে নিয়েছে তো তার মানে খুবই একটি অসাধারণ ব্যাপার। তো সুমিত রাঠিকে হয়তো আমরা নেক্সট ইয়ারে সেন্টার ব্যাকে দেখতে পারি, আর লেফট ব্যাকে টিডিকে দেখতে পারি। তো তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে এবং লেফট ব্যাকেও খেলতে পারে, তো তিনি মানিয়ে নিয়ে খেলে নিতেও পারেন লেফট ব্যাকে। তো এখন হাবাসের ওপর ডিপেন্ড করছে তাকে কোন জায়গায় খেলাবে, তো মেবি আমার উপরে ডিপেন্ড করেই প্লেইং এক্সাইটে করেছি। তো তোমরা তোমাদের মধ্যে কোনটা দিতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এবার চলে যাবো আমরা মিডফিল্ডারে। তো ফরমেশন তোমরা দেখে নিয়েছো 3-5-2, তো পাঁচজন মিডফিল্ডারে থাকবেন। তো রাইট উইংয়ে থাকবেন প্রবীর দাস, তো প্রবীর দাস কিন্তু একটা মুভমেন্ট স্পিড তো তোমরা দেখেছো মানে আইএসএল সিজন 6-এ খুব দুর্দান্ত একটি মুভমেন্ট স্পিড আছে প্রবীর দাসে। যদিও তিনি একজন রাইট ব্যাক, তো রাইট উইংয়ে হাবাস তাকে নিয়ে যাওয়ায় খুবই ভালো খেলছিলেন। এবং একজন লেফট উইংয়ে থাকবেন কিন্তু সুশায় রাজ, তো এটিকে কিন্তু প্রপার একজন লেফট উইংয়ে কিন্তু সুশায় রাজকে আমরা দেখতে পাবো। তো সুশায় রাজ কিন্তু খুবই একজন দুর্দান্ত ইয়াংস্টার ইন্ডিয়ান প্লেয়ার, তো এটিকে হয়ে গত বছর বেশ ভালোই খেলেছে। তো এরপর আমরা চলে যাব মানে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে। তো তিনজন অ্যাটাকিংয়ের মধ্যে কিন্তু দুজন ফরেন প্লেয়ার, একজন হচ্ছে হাভিয়ার হার্নান্ডেজ এবং একজন হচ্ছে এডু গার্সিয়া এবং অন্যজন হচ্ছে জয়েস রানে। তো এই তিনজনই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার খুব টিমটাকে খুব শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। তো তিনজনই কিন্তু খুব দুর্দান্ত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তো যেহেতু এডু গার্সিয়া আর হাভিয়ার হার্নান্ডেজের মতন ফরেন প্লেয়ার এটিকে টিমের সঙ্গে আছে, তো অ্যাটাকিং মিডফিল্ডে কোনো চাপই নেই। তো দুর্দান্তভাবে এটিকে টিমটাকে সাজিয়ে তুলেছে হাবাস, তো তোমাদের মধ্যে কী বলে জানা সেটা কমেন্টে জানাতে ভুলো না। এরপরে আমরা চলে যাবো দুজন স্ট্রাইকারে। তো দুজন স্ট্রাইকারে এই বছরই কিন্তু এটিকে প্রথম বছর দুজন স্ট্রাইকার নিয়ে স্টার্ট করেছে প্লেইং এক্সাই, তো সেই দুজনের নাম কিন্তু আর বলতেই হচ্ছে না, রয় কৃষ্ণ অ্যান্ড ডেভিড উইলিয়াম। তো তারা দুজনে কিন্তু বেশ ভালো মানে বেশ ভালো বলতে গেলে কিন্তু খুবই ভালো খেলেছিলেন এই বছর আইএসএল সিজন 6-এ। এটিকে হয়ে কিন্তু অন্যতম সেরা পারফরমেন্স দেখেছেন কিন্তু এই ডেভিড উইলিয়ামস অ্যান্ড রয় কৃষ্ণ। তো তোমাদের মধ্যে কী বলে জানায় সেটা কমেন্টে জানাতে ভুলো না গাইজ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো বাই বাই, হ্যাভ এ গুড।